ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 29তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যা যা করতেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকাত আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষে সাদাকাতুল ফিতর খাবার জাতীয় বস্তু দ্বারা আদায় করতেন, টাকা পয়সার মাধ্যমে নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা সাদাকাতুল ফিতর দিতাম এক ছা খাদ্য বস্তু, যেমন এক ছা জব বা এক ছা খেজুর অথবা এক ছা পনির অথবা এক ছা কিশমিশ দিয়ে। বর্তমানে এক ছা সমান প্রায় 4 কেজি 100 গ্রাম, সুতরাং অর্ধ ছা সমান 2 কেজি 50 গ্রাম। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা সাদাকাতুল ফিতর দিতাম এক ছা 3.5 কেজি প্রায় বস্তু দ্বারা, যখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। সাহি বুখারি হাদিস 1508, সাহি বুখারি হাদিস 204। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছা খেজুর বা এক ছা জবের মাধ্যমে মুসলিম স্বাধীন দাস, পুরুষ, মহিলা, ছোট বড় সকলের উপর সাদাকাতুল ফিতর প্রদান করা ওয়াজিব করেছেন। ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই তা আদায় করতে বলেছেন। সহিহুল বুখারী হাদিস 1503, সহি মুসলিম হাদিস 984। সুতরাং ঈদের দিন সকালে জন্মগ্রহণ করা শিশুর পক্ষ থেকেও তা আদায় করতে হবে। পুরুষ অভিভাবক তার নাবালক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে, তবে মায়ের দায়িত্বে থাকা নাবালক সন্তানদের ফিতরা দেওয়া তার উপর ওয়াজিব নয়। পিতা না থাকলে সন্তানদের দায়িত্ব দাদা গ্রহণ করবে, যদি দাদা বেঁচে থাকে। বালক সন্তানের দায় পিতার উপর নেই, তবে আদায় করলে আদায় হয়ে যাবে। কোনো কারণে রোজা রাখতে না পারলেও ফিতরা আদায় করতে হবে। বাহারে শরিয়াত, রদ্দুল মুখতার, আলমগিরি প্রভৃতি সূত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকাতুল ফিতরা আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতরা আদায় করতেন। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের জন্য বের হওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিতেন। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় মূলত ঈদের দিনে সুবহে সাদিকের পরপর। হাদিসের ভাষ্যমতে সুবহে সাদিকের পর থেকে ঈদের নামাজের আগে দেয়াই উত্তম, তবে এই সময়ে দেয়া সম্ভব না হলে এর আগে বা পরেও দেয়া যাবে। রাদুল মুখতার, ফতোয়া আলমগিরি। সাহিউল বুখারী হাদিস 1509, সাহি মুসলিম হাদিস 986। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাদাকাতুল ফিতরের আইনানুগ মহত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাকে অনর্থক কথা ও অশ্লীল ব্যবহার থেকে পবিত্র করার জন্যে এবং গরিবের মুখে অন্ন দেওয়ার জন্যে। সুতরাং কোনো ব্যক্তি তার নামাজের পূর্বে আদায় করলে তার দান মাকবুল জাকাত বলেই বিবেচিত হবে, আর কেউ তা নামাজের পর আদায় করলে সেটা সাধারণ সাদাকা হিসেবেই ধরা হবে। সুনানে আবি দাউদ হাদিস 1609। প্রাসঙ্গিক কথা, ফিতরা বা সাদাকাতুল ফিতরা হলো সেই নির্ধারিত সাদাকা যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। একে জাকাতুল ফিতরাও বলে। রামাদান ও ঈদুল ফিতরের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। নবীজি ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে রোজা ঝুলন্ত অবস্থায় থাকে। সুনানে আবু দাউদ হাদিস 1609, কানজুল উম্মাহ হাদিস 24124। সুতরাং ঈদের দিন সকালবেলায় যিনি নিসাবের পরিমাণে সম্পদের বা 7.5 ভরি সোনা বা 52.5 তোলা রূপা বা সমমূল্যের ব্যবসা পণ্যের মালিক থাকবেন, তার নিজের ও পরিবারের ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করা তার উপর ওয়াজিব। রূপার হিসেবে বর্তমান বাজার মূল্যে এটি 50,000 টাকা প্রায়। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন তাদের জন্য ফিতরা আদায় করা সুন্নত ও নফল ইবাদত। একে অন্যের ফিতরা আদায় করতে পারবেন। সুবিধার জন্যে রামাদানেও ফিতরা আদায় করা যায়। যাদের জাকাত দেয়া যায় তাদের ফিতরাও দেয়া যায়। ফিতরা নির্ধারিত খাদ্য সামগ্রী বা তার সমমূল্যের টাকাও আদায় করা যায় এবং অন্য কোনো বস্তু কিনেও দেয়া যায়। ফিতরা মূলত কী দিয়ে আদায় করা উচিত? একবার আমিরে মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উমরা করার জন্য এলেন। তিনি জনগণের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তখন তিনি আলোচনা করলেন সেই বিষয়ে যে বিষয়ে মানুষ প্রশ্ন করেছে। তিনি বললেন, আমি দেখেছি শামের 2 মুদ তথা বা নিসফ সা বা 1.25 কেজি আটা মূল্যমান হিসেবে 1 সা তথা 3.5 কেজি খেজুরের সমান হয়। সুতরাং সাহাবাই কিরাম ও তাবেইগণ এই মত গ্রহণ করলেন।
তৎকালীন সময়ে সেটাই ছিল অতি প্রয়োজনীয়। এই জন্য তা দিয়ে ফিত্রা আদায় করেছেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, একবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ যখন তোমাদের প্রাচুর্য দিয়েছেন তোমরাও উদার হও, গমও এক সাদাও। সাহিহ মুসলিম পৃষ্ঠা 317 থেকে 318, সুনানুন নাসাই পৃষ্ঠা 268 থেকে 270। সুতরাং সে সময় গম ছিল সর্বাধিক প্রয়োজনীয়, তাই গমও দিতে বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমহুল্লাহের মতে, অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম, অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরিবের বেশি উপকার হয় সেটাই উত্তম ফিতরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহের মতে, খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম এবং খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত তথা আজুয়া খেজুর দ্বারাই আদায় করা উত্তম। ইমাম শাফি রাহিমহুল্লাহের মতে, হাদিসে উল্লেখিত বস্তুসমূহের মধ্যে সর্বোকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সাদাকা আদায় করা শ্রেয়, অন্য সব ইমামের মতো অনুরূপ। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমহুল্লাহের মতে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুসরণ হিসেবে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম। এছাড়া সাদাকার ক্ষেত্রে সব ফকিয়ে ঐক্যমত হল, যা গরিবের জন্য বেশি উপকারী। আল মুগনি খণ্ড 4 পৃষ্ঠা 219, শারহে মুয়াত্তা মালিক খণ্ড 6 পৃষ্ঠা 128। সুতরাং স্পষ্ট যে মুজতাহিদ ফকিহগণের মতে, যেখানে যা প্রধান খাদ্য বা যা গরিবের জন্য সর্বাধিক উপকারী তা দ্বারা ফিতরা আদায় করাই শ্রেয়। ইমামগণ বলেন, যেসব খাদ্যবস্তু ক সহজে সংরক্ষণযোগ্য, খ সহজে বিনিময়যোগ্য, গ বাজার মূল্য স্থিতিশীল থাকে, সেসব খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যায়। উল্লেখ্য, চালের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান এবং সৌদি আরব সহ সব আরব দেশ এবং প্রায় সব মুসলিম দেশ বর্তমানে চালের হিসাব গ্রহণ করেছে। বিভিন্ন দামের খাদ্যবস্তু রয়েছে, এর মধ্যে কোনটি দ্বারা ফিতরা আদায় করা হবে পূর্বের কথাটির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ উত্তম হল সর্বোচ্চ মূল্যের খেজুর বা চালের মূল্যে আদায় করা, তবে ধনীরা সর্বোচ্চ এবং সাধারণরা মাঝারি মূল্যে আদায় করাই শ্রেয়। ইনসাফ হল, যারা যে চালের ভাত খান বা যারা যেই খেজুর দ্বারা ইফতার করেন তারা সেই সমমান বা সমমূল্যের ফিতরা আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই উত্তম দাতার নিকট যার সর্বোকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি। সাহিহুল বুখারী খণ্ড 3 পৃষ্ঠা 188। উল্লেখ্য যে এছাড়াও নগদ অর্থ দিয়ে আদায় করা উত্তম। রামাদানে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে অফুরন্ত নিয়ামত দান করেছেন তার মাধ্যম হিসেবে রোজা এবং পালনের ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ হিসেবে সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকায় ফিতর নির্ধারণ করেছেন রোজাকে অনর্থক কথা ও অশ্লীল ব্যবহার থেকে পবিত্র করার এবং গরিবের মুখে অন্ন দেওয়ার জন্যে। এছাড়াও ওয়াকিহ ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ বলেন, সিজদায় শাহু যেমন নামাজের ক্ষতিপূরণ, তেমনি সাদাকাতুল ফিতর রোজার ক্ষতিপূরণ। সুতরাং ঈদ আসে খুশির বার্তা নিয়ে, তাই এই খুশি আমরা সকলের মাঝে বন্টন করি, নিজেদের শুদ্ধতর করে তুলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের নামাজ আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা খোলা ময়দানে ঈদের সালাত আদায় করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে ঈদগাহে যেতেন। সাহিহ বুখারী হাদিস 956। ইমাম শাফি আল উম নামক গ্রন্থে বলেছেন, আমাদের কাছে এই মর্মে রেওয়ায়েত পৌঁছিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের দিন মদিনার ঈদগাহে যেতেন। তার উফাতের পরে সবাই সেটাই পালন করেছেন। যদি বৃষ্টি বা এই জাতীয় অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকত তবেই মক্কাবাসী ব্যতীত অন্য সব অঞ্চলের লোকেরাও তাই করতেন। সুতরাং ঈদগাহে নামাজ আদায় করা অনেক বড় একটি সুন্নাহ, যার তাৎপর্য ও মহত্ব অপরিসীম, কারণ সকল ধরনের মানুষ একই দিনে একই জায়গায় সমবেত হয়, এক ইমামের পেছনে দাঁড়িয়ে প্রত্যেকেই অবনত মস্তকে একনিষ্ঠতার সাথে গহীন হৃদয় থেকে তাকবীর তাহলিলে আকাশ বাতাস মুখরিত করে তোলে, এক আল্লাহর সামনে আহত পাখির মতো নিজেদেরকে বিলিয়ে দেয়, বিস্তৃত প্রান্তরে খোলা আকাশের নিচে সবাই একযোগে সেজদা দেয়, একসাথে উঠে দাঁড়ায়, যেন তারা সকলে মিলে একটি মাত্র দেহ, যে দেহ আজ আল্লাহর অফুরন্ত নিয়ামতে অবনমিত, আনন্দিত আর সুসংবাদপ্রাপ্ত। এমন নয়নাভিরাম দৃশ্য অন্য কোনো সময় অবলোকন করা সম্ভব হয় না। ঈদের নামাজ আদায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসাধারণকে দুই ঈদের নামাজের জন্য সমবেত হওয়ার আদেশ করতেন, এমনকি ঋতুবর্তী নারীগণকেও। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মর্মে আদেশ করেছেন, আমাদের নারীরা যেন ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে নামাজের জন্য বের হয় এবং নামাজে অংশগ্রহণ করে, পরিণত বয়স্কার ঋতুবর্তী ও গৃহিণীবাসী সহ সবাই। তবে ঋতুবর্তী মেয়েরা নামাজ আদায় করতে বিরত থাকলেও কল্যাণ ও মুসলিমদের দোয়ায় অংশ নেবে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কারো কারো তো ওড়না নেই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার অন্য বোন থেকে ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেবে। সহি বুখারী হাদিস 351, সহি মুসলিম হাদিস 890। তবে নারীদের ঈদের নামাজে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, বরং তা সুন্নত বা নফল ইবাদত। হানাফি মাজহাব মতে যদি কোনো নারী ঈদের নামাজ পড়ে তবে তা নফল বলেই বিবেচিত হবে, আর নফল নামাজ জামাতে পড়া মাখরু। সুতরাং ফিতনার আশঙ্কায় নারীদের ঈদের নামাজ আদায় করাও মাখরু। হ্যাঁ, এটা সত্য যে প্রয়োজনীয় দিন শিক্ষা প্রতিটি নরনারীর জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই দিনের বাহক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেহেতু সময়ে সময়ে দিনের বিধান অবতীর্ণ হতো, তাই পুরো সাহাবিদের সাথে মহিলা সাহাবিরাও নবীজির দরবারে গিয়ে সেই দিন শিখতে চেষ্টা করতেন। আর সেখানে পুরুষ নারী একসাথে হওয়ার কারণে কোনো ফিতনার আশঙ্কা ছিল না, কিন্তু বর্তমানে সেই আশঙ্কা ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। তাই ফুকাহায়ে কিরাম নারীদের ঈদগাহে ও মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করতেন। এটা নাজায়েজ নয়, তবে মাখরু, সেই সাথে ইসলামের মূল স্পিরিটের বিপরীত পদ্ধতি। কারণ ইসলামের মূল থিওরি হলো নারীরা থাকবে বাড়িতে সৌন্দর্যমণ্ডিত করে, রাস্তাঘাটে অবাধে বিচরণ তাদের কাজ নয়। নিম্নের হাদিসটি তার প্রমাণ। আবদুল্লাহ বিন সুয়াইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, আবু হুমায়িদ আস সাইদির স্ত্রী নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয় আমি আপনার সাথে নামাজ পড়তে পছন্দ করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি যে তুমি আমার সাথে নামাজ পড়তে পছন্দ করো, অথচ বাসগৃহে নামাজ পড়ার চেয়েও তোমার জন্যে তোমার একান্ত কামরায় নামাজ পড়াই উত্তম, আর তোমার বাড়িতে নামাজ পড়া অপেক্ষা তোমার বাসগৃহে নামাজ পড়া উত্তম, আর তোমার এলাকার মসজিদে নামাজ পড়া অপেক্ষা তোমার বাড়িতে নামাজ পড়া উত্তম, আর মসজিদে নববীতে নামাজ পড়ার তুলনায় তোমার এলাকায় মসজিদে নামাজ পড়া উত্তম। এরপর তিনি গৃহের এক কোণে একটি রুম তৈরি করলেন, সেটিকে অন্ধকারাচ্ছন্ন করলেন, তারপর সেখানেই তিনি মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করলেন। সহি ইবনু খুজাইমা হাদিস 1689। আবু আমর বিন শাইবানি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন আর বলতেন, মসজিদের চেয়েও তোমাদের জন্য ঘরই উত্তম। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 5201, মুসান্নাফ ইবনু জিদ হাদিস 424, সুনানুল বাইহাকি হাদিস 5441, আল মুজামুল কাবির হাদিস 9475। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অপছন্দ করতেন, তাই আমাদেরও অপছন্দ করা উচিত, কারণ যা নবীজির প্রিয় সাহাবির আমল সেটি তো আমাদের গলার মালা হওয়া উচিত, যদিও বিষয়টি সাহাবি বিদ্বেষীদের অপছন্দ। এবার এই হাদিসটি দেখি। আমরা বিনতে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মহিলাদের বর্তমান অবস্থা জানতেন তারা কী করে, তাহলে তাদের মসজিদে আসতে নিষেধ করতেন, যেভাবে বনি ইসরায়েলের মহিলাদের নিষেধ করা হয়েছে। ইয়াহিয়া রাহিমাহুল্লাহ আমরাহকে জিজ্ঞাসা করলেন, বনি ইসরায়েলের মহিলাদের কি মসজিদে আসতে নিষেধ করা হয়েছিল? জবাবে আমরা তা বললেন, হ্যাঁ, সহি মুসলিম প্রথম খণ্ড 183 পৃষ্ঠা হাদিস 1027, সুনানে আবু দাউদ হাদিস 569, মুসনাদ আহমদ হাদিস 25982, মুসনাদুর রাবি হাদিস 259, জামে আত তিরমিজি 540। এখন আমরা ভেবে উত্তর দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর মুসলিম নারীরা এমন কি পোশাক পরতেন যার কারণে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেছেন? তাহলে বর্তমান নারীদের পোশাকের দৃশ্য দেখলে আম্মাজান আয়েশা কী বলতেন? এরপরেও যারা চান মহিলারা যেন মসজিদে নামাজ পড়ে, তাদের জন্য গুরুত্বের সাথে শুধু একটি কথাই বলবো, নারীদের যদি ঈদের জামাতে অংশগ্রহণ করতে হয় তাহলে যেন ফিতনামুক্ত আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের মা বোনেরাও ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবে। আবারও বলছি, ঈদের জামাতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ফিতনামুক্ত পর্দার ব্যবস্থা থাকতে হবে। যদি ফিতনামুক্ত পর্দার ব্যবস্থা না থাকে তবে নারীদের ঈদের নামাজে অংশগ্রহণে লাভের চেয়েও ক্ষতিই বেশি। উল্লেখ্য, ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি, বরং আদায়ের কথা বলেছেন মাত্র, পরবর্তী সময়ে ওয়াজিব বা বাধ্যতামূলকও করেননি। মহান আল্লাহ মুসলিম উম্মার যেসব নারী ঈদের জামাতে অংশগ্রহণ করতে চায় তাদের জন্যে পর্দার সঙ্গে ফিতনামুক্ত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন রোজা রাখতেন না, বরং ঈদুল ফিতরের দিন তিনি ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় কয়েকটি খেজুর খেতেন। প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুদিন রোজা রাখতে নিষেধ করেছেন। সহি বুখারি হাদিস 1855। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন
সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না, তিনি বিজুর সংখ্যায় খেজুর খেতেন। সাহি বুখারি হাদিস 953। ইবনু কুদামা রাহিমহল্লাহ বলেন, ঈদ উল ফিতরের দিন আগে আগে খাবার খাওয়া মুস্তাহাব। এই ব্যাপারে কারো কোনো ভিন্নমত আছে বলে আমাদের জানা নেই। ফাতহুল বারি ষষ্ঠ খণ্ড 446 পৃষ্ঠা। ঈদ উল ফিতরের দিন নামাজ আদায়ের আগেই খেয়ে ফেলার পেছনে হিকমত হল, কেউ যেন এটি না ভাবে যে নামাজ আদায় করা পর্যন্ত না খেয়ে থাকা অপরিহার্য। আবার কারো কারো মতে আগে আগে খাবার খাওয়ার পেছনে হিকমত হল, দীর্ঘ এক মাস উপবাসের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করার পর অনতিবিলম্বে খাবার খাওয়ার নির্দেশ পালন করা। যদি কেউ খেজুর না পায় তাহলে তিনি অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেবেন, তাও যদি না পান তাহলে পানি হলেও পান করবেন, যাতে অন্তত সুন্নাতের মূল উদ্দেশ্যটা অনুসরণ করা যায়, আর তা হলো ঈদ উল ফিতরের নামাজের আগে কিছু খাওয়া বা পান করা। ঈদের সালাতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন গোসল করতেন। মুয়াত্তা মালিক হাদিস 2, সুনানে ইবনু মাজাহ, তোহফাতুল আউজাই 2, ঈদের অধ্যায়। একাধিক বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাতে গোসল করার বিষয়টি প্রমাণিত রয়েছে। হাদিসগুলো মারফু হলেও গ্রহণযোগ্য, কারণ ব্যাপক হারে সাহাবিগণ আমল করেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। এছাড়া সহিহ সনদে বর্ণিত আছে, জাদান রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, গোসল কখন করবেন? জবাবে তিনি বললেন, যখন ইচ্ছে তখন। আমি বললাম, আমি বিশেষ দিনের গোসলের কথা বলছি। তখন তিনি বললেন, জুমআর দিনে, আরাফার দিনে, ঈদ উল ফিতরের দিনে এবং ঈদ উল আজহার দিনে। ইলিয়াউ সুনান প্রথম খণ্ড 233 থেকে 234 পৃষ্ঠা, মা আনিল আসার তহাবি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা। গোসলের সময় সম্পর্কে ইবনু কুদামা রাহিমহল্লা বলেন, ঈদের দিনে গোসলের সর্বোত্তম সময় হল ফজরের পর। আল মুগনি দ্বিতীয় খণ্ড 268 পৃষ্ঠা। সুতরাং ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন, কেননা এই দিনে সকল মানুষ একত্রে জমায়েত হয়। তাই প্রত্যেক মুসলিমের উচিত হল আল্লাহর শুক্রিয়া আদায়স্বরূপ যার যার সাধ্যমতো নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করা। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার উপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। সহি আল জামে। পায়ে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদগাহে গমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ফিরে আসতেন। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। সুনান ইবনু মাজাহ হাদিস 1195। ইমাম তিরমিজি রাহিমহুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেছেন, অধিকাংশ উলামা মাশায়েখের নিকট এই হাদিস অনুযায়ী পায়ে হেঁটে ঈদগাহে গমন করা মুস্তাহাব। পাশাপাশি এটাও মুস্তাহাব যে মানুষ ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবে এবং শরীয়তসম্মত কোনো উজর ছাড়া কোনো বাহনে আরোহণ করবে না। আর জামে আত তিরমিজি হাদিস 530। নবীজির পায়ে হেঁটে যাওয়া আসার উদ্দেশ্য হল সবার খোঁজ খবর নেয়া, হালপুরসি করা, সব কিছু পর্যবেক্ষণ করা, ঈদের আমেজ সবার মাঝে ফুটিয়ে তোলা ইত্যাদি। সাঈদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ বলেন, ঈদ উল ফিতরের প্রসিদ্ধ সুন্নাহ তিনটি, ক পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, খ ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু আহার করা, গ গুসল করে পরিষ্কার হওয়া। ইরওয়াউল গালিল তৃতীয় খণ্ড 104 পৃষ্ঠা। পায়ে হেঁটে যাওয়া এই সময় মুস্তাহাব যখন ঈদগাহ অধূরেই হবে, আর যদি বেশি দূরে হয় এবং পায়ে হেঁটে যাওয়া কষ্টকর হয় তাহলে বাহনে করে যেতে পারবে। ঈদের সালাত শেষে ভিন্ন পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়ে ঈদগাহে গমন করতেন ফেরার সময় সেই পথ দিয়ে আসতেন না, বরং ভিন্ন পথ ব্যবহার করতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়া আসার সময় ভিন্ন পথ ব্যবহার করতেন। সহিহুল বুখারী হাদিস 768। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে এক পথ দিয়ে যেতেন কিন্তু ফিরতেন ভিন্ন পথ দিয়ে। সুনানে আবু দাউদ হাদিস 1025। ইমাম ইবনু রুশদ রাহিমহুল্লাহ বলেন, সমস্ত উলামা মাশাইখ একমত যে ঈদগাহে যাওয়া আসার সময় ভিন্ন পথ ব্যবহার করা মুস্তাহাব, এটা সাব্যস্ত করার জন্য যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন পথ গ্রহণ করার অগণিত হিকমত আছে। তন্মধ্যে, এক, বিপুল সংখ্যক মুসলিমকে সালাম দেয়া; দুই, কোনো প্রয়োজনগ্রস্তের প্রয়োজন পূরণ করা; তিন, পুরো পথে ইসলামের শিয়ার বা নিদর্শন প্রদর্শন করা; চার, ইসলামের মর্যাদা বৃদ্ধি এবং শিয়ারকে তথা নিদর্শনকে দেখিয়ে মুনাফিকদের ক্রোধ বাড়িয়ে দেয়া; পাঁচ, পথঘাট নবীজির নির্দেশনা বলে সাক্ষী হয়ে থাকা।
এছাড়াও আরও অনেক হিকমত বিদ্যমান। জাদুল মাদ প্রথম খণ্ড 425 পৃষ্ঠা। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন যাপন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রতিটি দিনের প্রত্যেক মুহূর্ত মহান রবের আনুগত্যে কাটাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনও অসুস্থ হতেন বা ঘুমিয়ে যেতেন তাহলে দিনের বেলা আমলের কমতির কারণে 12 রাকাত নামাজ পড়ে নিতেন। তিনি আরও বলেন, নবীজিকে আমি কখনও পুরো রাত নামাজে কাটাতে দেখিনি, বরং বছরের কোনো মাসের পুরো 30 বা 29 দিন রোজা রাখতে দেখিনি, তবে শুধু রামাদান মাসে দেখেছি। তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করলে সেটা অধ্যবসায় হয়ে করতেন। জাদুল মাদ প্রথম খণ্ড, মুসনাদ আহমদ ষষ্ঠ খণ্ড 109 নম্বর পৃষ্ঠা। আলকামা রাহিমাহুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, হে উম্মার মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল? তিনি কি দিনের কিছু অংশকে বিশেষায়িত করতেন? আম্মা জান বললেন, না, বরং তিনি অবিরাম আমল করে যেতেন। সহি বুখারি হাদিস 1987, সহি মুসলিম হাদিস 783। এমনই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন, এমনই ছিল নবীকুল শিরোমণির দিন যাপন। হরদম প্রতিটি মুহূর্ত আপন রবের আনুগত্যে কাটিয়ে দিতেন। হাফেজ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, রামাদান মাসে আল্লাহ তাআলার এত শত নিয়ামতের তৌফিক পাওয়ার পরেও যদি কেউ এই মাস গত হওয়ার পর গুনাহে লিপ্ত হয় তাহলে সে প্রকারান্তরে আল্লাহর নিয়ামতকে অস্বীকারকারী হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং সে যদি রামাদানের রোজা রাখার মাঝে আল্লাহর জন্য কষ্ট সহ্য করে খালি পেটে দিন যাপনের মাঝে এই কথা মনে মনে ভাবে যে আমি রামাদানের পর আবার গুনাহে ফিরে যাব, শুধু রামাদান মাসের দিনগুলোতে গুনাহ করব না, তাহলে তার সেই রোজা পৈতৃহ্য হিসেবেই বিবেচিত হবে, সেই সাথে তার উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। মাআযাল্লাহ আলিয়াউযুবিল্লাহ। কাব বলেন, যে ব্যক্তি রামাদান মাসে রোজা রাখার সময় মনে মনে এই কথা ভাবে যে রামাদানের পর আর কোনো গুনাহ করব না, তাহলে কোনো বাজ বিচার ছাড়াই সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ রামাদানের রোজা রেখে ভাবে রামাদানের পর আবার গুনাহে লিপ্ত হব, তাহলে তার রোজা তার দিকে ছুঁড়ে মারা হবে। এজন্যে রামাদান থেকে নিজের দিল দেমাকে সঠিক পথে চালিয়ে প্রকৃত আল্লাহর বান্দা হতে হবে। যদি রামাদান মাসে মস্তিষ্ক ঠিক রেখে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করা যায় তাহলে বলা চলে আল্লাহ তাআলা রামাদানের বরকতে পুরো বছর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, ইবাদতে অধ্যবসায় হওয়ার তৌফিক দান করবেন। অন্যথায় রামাদান মাস সারা বছর সেই বান্দার প্রতি অভিশাপ দিতে থাকবে, যে কারণে হয়তো চিরজীবনের জন্য আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে সৎ কাজ করা দুষ্কর হয়ে যাবে। কারণ রামাদানের বারাকাহ যেমন অনেক কার্যকর, ঠিক তেমন তার অভিশাপও ধ্বংসাত্মক। বিশর রাহিমহল্লাকে একবার বলা হলো, অনেকে শুধু রামাদান মাসে ইবাদত বন্দিগি করে, অন্য মাসে তার কোনো খবর থাকে না। তিনি বলেছেন, যেসব লোক ইবাদতকে শুধু রামাদানের সাথে বিশেষায়িত করে, রামাদান ছাড়া অন্য কোনো মাসে আল্লাহর হক আছে বলে মনে করে না, তারা কত নিকৃষ্ট। অথচ প্রকৃত বান্দার পরিচয় হলো সে পুরো বছর সব মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করে, তার ইবাদত করে এবং একমাত্র তার জন্যই দিন রাত পরিশ্রম করে। শিবলি রাহিমহুল্লাকে একবার জিজ্ঞাসা করা হলো, কোন মাস বেশি তাৎপর্যপূর্ণ, রজব নাকি শাবান? উত্তরে তিনি বললেন, রাব্বানি হও, শাওবানি হও না, অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্দা হও, মাস উপলক্ষে বান্দা হও না। লাতাইফুল মারিফ। সেই বান্দা অপেক্ষা আর কি বেশি উত্তম হতে পারে যে শাওয়াল মাসের 6 রোজা দিয়ে পুরো বছরকে রামাদানের সাথে সম্পৃক্ত করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মেজবান মদিনার প্রসিদ্ধ আনসারী সাহাবি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে রামাদান মাসে রোজা রাখল, এরপর রামাদানের অনুসরণে শাওয়াল মাসের 6 রোজাও রাখল, তাহলে সে যেন পুরো বছর রোজা রাখল। সহি মুসলিম হাদিস 1164। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 29তম পর্ব। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। I'm not gonna lie.